প্রশ্নটি আমার মায়ের, বাড়ি বাড়ি গিয়ে তালিম করা সঠিক না ভুল? বাবা মৃত্যুর পর একমাত্র মেয়ে জীবিত, এখন বাবার সম্পদগুলো কে ভোগ করবে, চাচারা নাকি মেয়েটি? আমাদের সমাজে বিভিন্ন প্রতিষ্ঠানের কমিটির সভাপতি সেক্রেটারি নিয়োগ দেওয়া হয় টাকাওয়ালা বা ক্ষমতাবান দেখে, যোগ্যতা দেখে নয়। আবার মসজিদ কমিটির লোকেরা মসজিদে টাকা দিয়ে ব্যবসা করে, এগুলো যায় আছে কিনা দেখেন। মসজিদের দায়িত্বশীল বিশেষ করে যারা, চার গুণে বিশিষ্ট হবে, আল্লাহর প্রতি আখিরাতের প্রতি ইমান থাকবে, নামাজ কায়েম করবে, যাকাত দিবে এবং আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করবে না, এটা কোরআনের ঘোষণা। এই লোকগুলো হলো ইয়ামুরু মাসাজিদ, আল্লাহ আল্লাহর ভাষায় তারা মসজিদ আবাদ করবে। আজকাল এই চার গুণ দেখে মসজিদ কমিটির লোক নির্ধারণ করা হয়, আজকাল নির্ধারণ করা হয় দুইটা দেখে, কয়টা দেখে? এক হলো পয়সা, আর একটা হলো পাওয়ার, ঠিক না? ঠিক, গায়ের জোর কদ্দুর আছে, পকেটের জোর কদ্দুর আছে, এই দুইটা জিনিস দেখা আমরা নিয়োগ দেই। হুজুররাও এক্ষেত্রে আমরা কম যাই না, হুজুররাও এই টাইপের মানুষগুলাকেই আসেন, হাজির সাহেব আসেন সামনে, আসেন ভাই সাহেব আসেন, বড় ভাই আসেন সামনে আসেন। ঠিক আছে ভাই, আপনি একজন মানুষের টাকা আছে, প্রভাব আছে, তার টাকা প্রভাবটাকে দিনের জন্য ব্যয় করতে চাচ্ছেন, ভালো কথা, কিন্তু আল্লাহর ঘরের নেতৃত্ব কর্তৃত্বের দায়িত্ব এরকম লোকদের হাতে তুলে দিবেন না, যে লোক নিজেই নামাজ পড়েন। কথা কি বুঝতে পারছি? এটা উচিত না। আর মসজিদ ফান্ডের টাকা, এটা দিয়ে ব্যবসা যদি কেউ কাটায় তাহলে সে তো হারামখোর, সরাসরি হারামখোর, কারণ মসজিদ ফান্ডের এই টাকার মালিক কে? আল্লাহ। মানুষ 10 টাকা 5 টাকা 20 টাকা যে যা দিছে, এটা কাকে দিছে? আল্লাহকে দিছে, আল্লাহর জন্য দিছে, এটার মালিক আল্লাহ। তো আল্লাহর টাকাটা আল্লাহ তো আর খায় না, ভোগ করে না, আল্লাহ তো দরকার হয় না। আল্লাহর ঘরের জন্য রক্ষণাবেক্ষণ করার কাজটা কমিটির লোকরা আল্লাহর তরফ থেকে প্রতিনিধি হিসাবে পালন করে। তো সেই টাকাটা যেটা মালিক আল্লাহ, সেটা আপনি ব্যবসা খাটাই দিয়েছেন ব্যক্তিগতভাবে, সেক্রেটারি সাহেব, কেশিয়ার সাহেব, সভাপতি সাহেব বা দু চারজন মিলে, এটা হারামখোর এবং আল্লাহর ঘরের সম্পদ আত্মসাতকারী। মানুষের সম্পদ আত্মসাত করা যত ভয়াবহ, আল্লাহর ঘরের সম্পদ আত্মসাত করা আরও অনেক। শুধু সেটা না, এটা হলো জাতীয় চোর, এটা হলো জাতীয় চোর। জাতীয় চোর কেমনে? কারণ এই টাকাটা শত শত মানুষের, ঠিক না? তাহলে শত শত মানুষের টাকা আত্মসাতকারী, এটা গণচোর। একজনের টাকা আত্মসাত করলেন, আপনি একজনের কাছে চোর হইলেন। এখানে সবার টাকা আপনি আত্মসাত করলেন, আপনি সবার কাছে কি হলেন? চোর হলেন। এটা জায়েজ নাই। যাই হোক, চোর কথাটা এই জন্য বললাম যে এটা আসলে খুব ভয়াবহ, কিন্তু অনেক কমিটির লোকেরা না জেনে এটা করেন। তারা যদি জানতেন হারাম হয়তো করতেন না, অতএব বেঁচে আসতে হবে। আমানত এটা, আল্লাহর ঘরের ফান্ড তাদের কাছে কি? আমানত। এটা তারা ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবেন না, অনেকে ধার দেয়, ধার দিতে পারবেন না। বাবার মৃত্যুর পর একমাত্র মেয়ে জীবিত, এখন বাবার সম্পদগুলো কে ভোগ করবে, চাচারা নাকি মেয়েটি? দরকারি প্রশ্ন। যাদের একজন মাত্র মেয়ে সন্তান আছে, তারা মৃত্যুর পর তাদের সম্পদের সবটুকু মেয়ে একা ভোগ করবে না, সবটুকু মেয়ে একটা ভোগ করতে। মেয়ে যদি একজন হয় কোনো ব্যক্তির, তাহলে সর্বোচ্চ তিনি অর্ধেক পাবেন। সর্বোচ্চ কতটুকু পাবেন? 50%, যা সম্পদ আছে তার অর্ধেক। আর যদি মেয়ে একাধিক হয়, তাহলে তারা সবাই মিলে সর্বোচ্চ পাবে 2/3, 3/2। টোটাল সম্পদে ধরেন, টোটাল সম্পদ 60 লাখ টাকার, তাহলে 40 লাখ টাকা তারা সব মেয়েরা পাবে সমান হারে, বুঝতে পারছেন? যদি শুধু মেয়ে থাকে আর কি। আর মৃত ব্যক্তির কে কে আছে, তার মা আছে কিনা, তার ওয়াইফ আছে কিনা, তার ভাই বেরাদার আছে কিনা, কে আছে, সেটার উপরে ভ্যারি করবে যে বাকি 50%। একা থাকলে তো মেয়ে অর্ধেক পাইলো, বাকি অর্ধেক কারা পাবে, এটা ভ্যারি করবে। আর কারা কারা আছে, তাদের মধ্যে কিছু কিছু করে অনেকেই পাবেন, এই জন্য তালিকাটা উপর নির্ভর করবে যে কে কতটুকু পাবে। কিন্তু মেয়ের ব্যাপারটা নিশ্চিত, একা থাকলে কতটুকু পাবে? 50%, আর একাধিক থাকলে 2/3, যদি শুধু মেয়ে থাকে, ছেলে যদি না থাকে। তো এক্ষেত্রে অনেক বাবা মা আছেন, জীবদ্দশায় সব ওই মেয়ের নামে লিখে দিয়ে যায়, যাতে ভাইটাই আর কেউ কোনো কিছু না পায়। ওই যে আগে বলছি, আল্লাহ সম্পদ বন্টনের ক্ষেত্রে আমাদেরকে বেশি চালাকি করতে নিষেধ করেছে। বেশি চালাকি বুঝছেন, যে আরে সব অন্য মানুষ নেবে কেন, আমার মেয়েরে সব দিয়ে যায়, কে আপনার জন্য অধিক উপকারে আসবে আপনি নিজেও জানেন না। আল্লাহ নির্ধারণের উপরে পণ্ডিতি করা উচিত না। আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রশ্নটি আমার মায়ের, বাড়ি বাড়ি গিয়ে তালিম করা সঠিক না ভুল? এই প্রশ্নের উত্তর একটু ভালো করে শুনেন। এই প্রশ্নের উত্তর আমরা সাদামাটাভাবে সব জায়গায় দিয়ে থাকি, কিন্তু একটু ক্লিয়ার করা দরকার বিষয়টা। পুরুষরা যেরকম দিন শেখার জন্য
আমি ধরেন আপনাদেরকে তালিম কর্নাদিসের আলোকে দিচ্ছি, আপনারা সে তালিমটা গ্রহণ করছেন, মহিলাদেরও এরকম তালিমের দরকার আছে, কারণ তাদেরও দিন শিক্ষার দরকার আছে না নাই। তাদের দিন শিক্ষা করার কয়েকটা পদ্ধতির একটা হলো, মা বাপ ভাইরা বাপ ভাই এই সমস্ত লোকেরা স্বামী তারা বাহির থেকে যা শিখবে বাসায় গিয়ে মহিলাদেরকে সেটা শিখাবেন, এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো পুরুষরা যখন শিখবে তাদের জন্য আলাদা পর্দার সাথে বসার ব্যবস্থা থাকবে, তারা সেখান থেকে শিখবে, এটাও পদ্ধতি। এই পদ্ধতিও রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল, মহিলা সাহাবীরা আলাদা রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনেছেন, নসিহত শুনেছেন। আর তৃতীয় আরেকটা পদ্ধতি হলো মহিলারা নিজেদেরকে নিজেরা তালিম করবে, একজন মহিলা তিনি কোরআন হাদিস থেকে যেটা জানেন সেটা অন্যদেরকে শিখাই দিবেন। এই তিনও পদ্ধতি জায়েজ আছে। এখন এই তালিম করতে গিয়ে আপনাকে মৌলিকভাবে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। নাম্বার এক, আপনার বাড়ি থেকে অন্য এলাকাতে অন্য বাড়িতে গিয়ে তালিম করতে যাচ্ছেন, এটা জায়েজ হবে যদি সফরের দূরত্ব না হয়। সফরের দূরত্ব হলে তখন সেটা জায়েজ হবে, তখন যদি সেখানে আপনার কোনো মাহরাম পুরুষ সাথে যায়। মাহরাম পুরুষ সাথে না নিলে সেটা আপনার জন্য জায়েজ হবে, হজের সফরে জায়েজ নাই, তাহলে আপনি তালিমের জন্য কীভাবে যাবেন? আর এলাকাতে যদি হয়, ধরেন কথার কথা আপনার গ্রামে এক বাড়িতে মহিলা তালিম হচ্ছে, সেখানে আপনি যাবেন একজন মহিলা আপনি, তাহলে আপনার স্বামী আপনার বাবা ভাই অভিভাবক যারা আছে তাদের সাথে মিউচুয়াল করে আপনার বাসা বাড়ির কাজকাম করে আপনি সেখানে যাবেন। একটা দুঃখজনক বাস্তবতা হলো যে একদিকে তো মহিলাদের মধ্যে দিনই তালিম দিনই কোনো তেমন কার্যক্রম না থাকার কারণে মা বোনরা পথারা হয়ে যাচ্ছে, আর মা বোনরা পথারা হলে পুরো সংসার শেষ, ছেলে মেয়ের সব শেষ হয়ে যায়, এটা যেমন একটা দিক। আরেকটা দিক হলো এই মহিলা তালিমের নামে অনেক মহিলা দিন দিন সংসার বিরাগী হয়ে যাচ্ছে, স্বামীকে কোনো কেয়ার করে না, সংসার দিকে খেয়াল নাই, ছেলে অমানুষ হয়ে যাচ্ছে, মেয়ে অমানুষ হয়ে যাচ্ছে, উনি ওনার তালিম নিয়ে আস, অর্থাৎ ব্যালেন্স করতে পারে না, তার ঘর সামলানোটা তার উপরে কর্তব্য, এর পাশাপাশি দিন শেখার জন্য আজকাল বাসা বাড়িতে শেখার বহুত পদ্ধতি আছে, সে পদ্ধতিটা গ্রহণ করবে। আরেকজনকে শিখাইতে যাচ্ছেন বা নফল দাওয়াতি কাজে যাচ্ছেন, সেটা করতে গিয়ে তার মৌলিক দায়িত্ব যেন অবহেলা না হয় সেদিকটা খেয়াল করবেন। এগুলো যদি খেয়াল করেন এবং সেখানে গিয়ে শিখতে গিয়ে তোমার তার কোনো পর্দার খেলাফ হবে না, ফিতনার আশঙ্কা থাকবে না। আজকাল দেখা যায় মহিলা তালিমের নাম দিয়ে বিভিন্ন আয়োজন হয়, সেখানে সিকিউরিটি সেফটি খুব স্ট্রং না থাকার কারণে তলে তলে অনেক হারাম এবং খারাপ কাজের রাস্তা। খারাপ কাজের রাস্তা বলতে ফর এক্সাম্পল ইয়াং মেয়ে যাচ্ছে সেখানে, সে বাড়িতে কোনো ছেলে আছে, কোনোভাবে সম্পর্ক হয়ে যেতে পারে, হারাম সম্পর্ক হতে পারে, সাবধান থাকা লাগবে কি লাগবে না? অতএব তালিমের বিষয়টা মৌলিকভাবে জায়েজ আছে, বরং করণীয়, এটা কর্তব্য, কিন্তু এই সিকিউরিটি এবং সেফটি দেখতে হবে যে পর্দা পুশিদা ফেতনা থেকে মুক্ত হওয়া এগুলো নিশ্চিত থাকতে হবে। আর ঘর সংসার থেকে উদাস হয়ে আপনি সারাদিন তালিম করে করে বেড়াইলেন, এটা কিন্তু জায়েজ নাই। অনেক মহিলাকে আমি জানি যে তালিম করে করে বেড়ায়, ছেলে মেয়েরও খোঁজখবর নাই, জামাই বেটারও খোঁজখবর নাই, সেটা জায়েজ নাই।